পারমাণবিক শক্তিধর দেশগুলো ছাড়া মিসাইল প্রযুক্তিতে ইরান বিশ্বের সবথেকে শক্তিধর দেশ। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরানের কাছে বেশ কয়েক ধরনের মিসাইল পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবথেকে দূরপাল্লার মিসাইল হচ্ছে সিজিল। হাইব্রিড মোডে এটার পাল্লা 4,500 কিলোমিটার হতে পারে। সম্প্রতি ইরান হাইপারসনিক মিসাইল তৈরির ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এই খবরটি নিশ্চিত করেছেন ইরানের IRGC-র মহাকাশ গবেষণা বিভাগের কমান্ডার। ইরান দাবি করছে তাদের এই মিসাইলটি সব ধরনের প্রতিরক্ষাকে ভেদ করে শত্রুপক্ষের উপর হামলা করতে পারবে। এটির গতি হবে শব্দের থেকেও 5 গুণ বেশি। সহজ ভাষায় বললে মিসাইলটি প্রতি সেকেন্ডেই 1,715 মিটার পথ পাড়ি দিতে সক্ষম। হাইপারসনিক মিসাইলের সক্ষমতা ব্যালিস্টিক মিসাইলের থেকেও বেশি, কেননা এটি কম উঁচু দিয়ে উড়ে নির্দিষ্ট লক্ষ্যে অল্প সময়ে আঘাত হানে। ইরান নতুন এই মিসাইলের পরীক্ষা এখনও করেছে কিনা সেই ব্যাপারে স্পষ্ট মতামত পাওয়া যায়নি। সামরিক অঙ্গনে উন্নতির সঙ্গে মহাকাশ প্রকল্পের দিকে নজর দিয়েছে ইরান। অল্প কিছুদিন আগে ইরান একটি স্যাটেলাইটে সফল উৎক্ষেপণ চালিয়েছে। ইরানের নতুন এই মহাকাশটি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার দূরে 80 কেজি ওজনের স্যাটেলাইট স্থাপনে সক্ষম। আমেরিকার দাবি মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর জন্য এটি তৈরি করেছে ইরান। ইরান বরাবরের মতোই আমেরিকার অভিযোগকে অস্বীকার করছে। প্রিয় দর্শক, ইরানের হাইপারসনিক মিসাইল তৈরি কতটা সত্য বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। প্রতিদিনের আপডেটমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।